সরকারের সীমাহীন অবজ্ঞা আর অবহেলায় নিদারুণ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়ে মানসিক অবসাদে অবশেষে মৃত্যু হলো কোচবিহার কলেজের ১২ বছর যাবৎ কর্মরত এক অস্থায়ী শিক্ষাকর্মী। দীর্ঘদিন যাবৎ স্থায়ীকরণ, সরকারি স্বীকৃতি, ৬০ বছর পর্যন্ত কাজের নিরাপত্তা এবং এর পাশাপাশি সরকারি আদেশনামা ৩৯৯৮F(P২) লাগু করার দাবিসহ বিভিন্ন পেশাগত দাবিকে সামনে রেখে অন্যান্য অস্থায়ী কলেজ শিক্ষাকর্মীর মতো আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তিনিও। কিন্তু এই অসম লড়াইয়ে কার্যত হার মানতে হলো তাকে। শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো কোচবিহার কলেজের অস্থায়ী শিক্ষাকর্মী ৫২ বর্ষীয় বিশ্বনাথ চক্রবর্তীর। রাজ্যের কলেজগুলি পরিচালিত হচ্ছে মুখ্যত অস্থায়ী শিক্ষাকর্মীদের উপর নির্ভর করে। গোটা রাজ্যে তাদের সংখ্যা প্রায় ৬০০০। এই সরকারের আমলে এরা চূড়ান্তভাবে অবহেলিত, এদের জন্য কোনো বন্দোবস্ত নেই। সরকারের কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি কর্মচারীদের জন্য নির্ধারিত বেতনও এরা পাচ্ছেন না, অথচ এরাই অস্থায়ী শিক্ষাকর্মী হিসেবে কলেজকে চালিত রেখেছেন। দীর্ঘদিন আন্দোলন করার পরেও রাজ্যের সরকার সদর্থক ভূমিকা গ্রহণ করছে না, আর এ কারণেই মানসিক অবসাদে মৃত্যু হয়েছে এই অস্থায়ী কলেজ শিক্ষাকর্মীর বলে এদিন অভিযোগ করেন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির রাজ্য সভাপতি মেহবুব ইলাহি আলী। তাদের পেশাগত দাবি পূরণের লক্ষ্যে ২০২০ সালে কোচবিহার জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় এই অস্থায়ী কলেজ শিক্ষাকর্মীদের রিলে অনশন আন্দোলন চলে। কোথাও ৫০ দিন, কোথাও ৫১ দিন, কোথাও ৭২ দিন। সেই সময় অসুস্থ হয়েছেন তারা, হাসপাতালে গেছেন, তারপরেও তাদের দিকে মুখ তুলে চায়নি সরকার। এরপর কার্যত বাধ্য হয়ে এই রিলে অনশন আন্দোলন থেকে সরে আসেন তারা। তবে সরকারের বিরুদ্ধে তাদের পেশাগত দাবি আদায়ের লড়াই জারি রয়েছে আজও। আর এর মাঝেই অকাল মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই অস্থায়ী কলেজ অশিক্ষক কর্মচারী। কে দায় নেবে এই মৃত্যুর? এই প্রশ্ন তুলছেন মৃতের পরিবারের সদস্য সদস্যদের পাশাপাশি তার সহকর্মীরা। আমরা শুনব পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ ইউনিয়নের সভা সমিতির সাহায্য সভাপতি মেহবুব ইলাহি এই প্রসঙ্গে কি জানিয়েছেন। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে এই কলেজগুলোতে আমরা অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করি। হ্যাঁ, প্রত্যেকটা কলেজে কেউ আমরা ২০০০ টাকা, কেউ ৪০০০ টাকা, কেউ ৬০০০টাকা, কেউ ৮০০০টাকা বেতনে আমরা চাকরি করি। তো গতকালকে যে ঘটনাটা ঘটে গেল, কোচবিহার কলেজের একজন আমাদের অস্থায়ী কর্মচারী, আমাদের সহকর্মী, দীর্ঘদিনের সাথে বিভিন্ন আন্দোলনে যুক্ত ছিল, যখন অনশনগুলো হলো সেই অনশন মঞ্চে তিনি উপস্থিত ছিলেন। তিনি গতকালকে ডিপ্রেশনে ভুগে, কারণ তার সংসার চলছিল না এই কম বেতনে, এই ডিপ্রেশনে ভুগে তিনি কালকে মারা যান। খবরটি আমি পাই এবং খবরটি পাওয়ার পরে আমি তার পরিবারের সঙ্গে দেখা করি এবং আমরা এই যে মৃত্যু হলো এই সামান্য বেতনে, আমরা কলেজ কর্তৃপক্ষের কাছেও আমরা দাবি রাখব যাতে তার পরিবার থেকে একজনকে চাকরি দেওয়া হয় এবং তার পরিবারকে যাতে সাহায্য করা হয়। দেখুন, আমরা কাঁদবে না, আমরা দেখছি সেই শোকার্ত পরিবারের ছবি, অচরে কাঁদছেন তার কন্যা। কি অপরাধ ছিল তার বাবার? চাকরি করতেন অস্থায়ী কলেজ কর্মচারী হিসেবে, কিন্তু প্রাপ্য বেতন যা পাওয়া দরকার তা পেতেন না। সামান্য বেতনের বিনিময়ে সংসার প্রতিপালন করতে হতো তাকে। অনটন এমনভাবে আঁকড়ে ধরেছিল তাকে, সংসার প্রতিপালন করা তার পক্ষে কার্যত অসম্ভব হয়ে উঠেছিল। আর এ কারণেই প্রতিনিয়ত মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। আর তারপর মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই অস্থায়ী শিক্ষাকর্মী, কলেজ শিক্ষাকর্মী ৫২ বর্ষীয় বিশ্বনাথ চক্রবর্তী। এই প্রসঙ্গে আমাদের সাংবাদিক বন্ধু কথা বলেছিলেন কোচবিহারের বিজেপি নেতা বিরাজ বোসের সাথে। রাজ্য সরকারের প্রতি তীব্র কটাক্ষ করেছেন তিনি, কি জানিয়েছেন শুনব। পশ্চিমবঙ্গে নৈরাজ্য চলছে, শিক্ষা ব্যবস্থার হাল বেহাল, বেকারত্বের জ্বালায় পশ্চিমবঙ্গ জ্বলছে, নতুন কোনো রিক্রুটমেন্ট নেই, শিক্ষিত ছেলে মেয়েদেরকে সরকার ঠিকা শ্রমিকের মতন আচরণ করছে, এদেরকে দিয়ে
বিভিন্ন যে পোস্টগুলো খালি আছে সেখানে নিয়োগ করছে এবং যত সামান্য টাকার বিনিময়ে। একার আশু সমাধান দরকার। এই বেকারগুলো বিশ্বনাথবাবুর মতন যারা আছেন, সামান্য পয়সা রোজগার করেন কলেজের চাকরি করে, অস্থায়ী হোক স্থায়ী হোক, তারা কিন্তু এভাবেই মারা যাবেন ডিপ্রেশনে ভুগে। কারণ প্রত্যেকের সংসার আছে, সংসার চালানোর মতন সেই সাধ্য তাদের নেই। ইমিডিয়েট শূন্যস্থান পূরণ করে, প্রকৃত নিয়োগ করে, একটা সরকারি চাকুরিওয়ালার যে যে ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করে উপযুক্ত বেতনের আমরা দাবি জানাচ্ছি। আমরা শুনলাম বিজেপি নেতা বিরাজ বোস এই প্রসঙ্গে কি বললেন। দীর্ঘদিন দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই অস্থায়ী কলেজ শিক্ষাকর্মীরা, তাদের নিরাপত্তা, কাজের নিরাপত্তা, 60 বছর পর্যন্ত কাজের নিরাপত্তা, সরকারি আদেশনামা 3998FP2 লাগু করা দাবিসহ পেশাগত বিভিন্ন দাবিকে সামনে রেখে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। আর তার মধ্যেই এই মৃত্যু, সত্যি হৃদয় বিদারক ঘটনা। যার সাক্ষী রইল কোচবিহারবাসী। আমরা এই প্রসঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম স্থানীয় তৃণমূল নেতাদের, কিন্তু এই প্রসঙ্গে তারা এই মুহূর্তে কিছু বলতে নারাজ। সমস্ত ঘটনা তারা জানবেন, জেনে বিষয়টি অবগত হয়ে বিষয়টি সম্পর্কে মন্তব্য করবেন তারা, এমনই জানালেন। আবার আপনাদের জানিয়ে রাখি যে সীমাহীন অবজ্ঞা আর অবহেলায় নিদারুণ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়ে মানসিক অবসাদে অবশেষে মৃত্যু হলো কোচবিহার কলেজের 12 বছর যাবৎ কর্মরত এক অস্থায়ী শিক্ষাকর্মী। দীর্ঘদিন যাবৎ স্থায়ীকরণ, সরকারি স্বীকৃতি, 60 বছর পর্যন্ত কাজের নিরাপত্তা এবং এর পাশাপাশি সরকারি আদেশনামা 3998FP2 লাগু করার দাবিসহ বিভিন্ন পেশাগত দাবিকে সামনে রেখে অন্যান্য অস্থায়ী কলেজ শিক্ষাকর্মীর মতো আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তিনিও। কিন্তু এই অসম লড়াইয়ে কার্যত হার মানতে হলো তাকে। শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো কোচবিহার কলেজের অস্থায়ী শিক্ষাকর্মী 52 বর্ষীয় বিশ্বনাথ চক্রবর্তী। আমরা এই খবরে আবারও চোখ রাখব। এখন আমরা চলে যাব পরের খবরে। এই খবরের দিকে আমাদের চোখ